আলাইকুম দর্শক, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। প্রচণ্ড এই গরমে শরীর ও মন দুটোই ভালো রাখা চাই, তাই এই গরমে শরীর ঠান্ডা রাখতে পান করতে পারেন এক গ্লাস বেলের শরবত। বেলের শরবত শুধু শরীর ঠান্ডা করে তাই নয়, এর রয়েছে নানাবিধ উপকারিতা। তার আগে একটি কথা, যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। চলুন দেখে নেই এই বেলের শরবতটি কিভাবে সহজে তৈরি করবেন, যার জন্য আমি এখানে নিয়েছি একটি পাকা বেল। বেলটাকে ভেঙে নিলাম। এবার বেলের পাকা অংশটুকু ছাড়িয়ে নিচ্ছি। পানি অ্যাড করলাম। হাত দিয়ে ভালোভাবে কষলে নিতে হবে। বেলের পুষ্টিগুণ অন্যান্য ফলের চেয়ে অনেক বেশি। বেলের শরবত কোষ্ঠকাঠিন্য দূর করে। প্রতিদিন বেলের শরবত পান করলে শরীরে ক্লান্তি দূর হয়। এবার আঁশগুলোকে চিপে আলাদা করে ফেলতে হবে। প্রতিদিনের শারীরিক পরিশ্রমের পর এক গ্লাস বেলের শরবত সারাদিনের ক্লান্তি দূর করে দেয়। চিনি দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আপনারা আপনাদের স্বাদ মতো চিনি ব্যবহার করবেন। শরবতে চিনি একটু বেশি দিলে ভালো লাগে, তাই আমি চিনিটা বেশি দিচ্ছি। আমি এখানে আরেকটু পানি ব্যবহার করছি। তৈরি হয়ে গেল আমাদের বেলের শরবত। এই বেলের শরবতটি পালসের সমস্যা থেকে অন্যান্য সমস্যা দূর করে থাকে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ।